নমস্কার বন্ধুরা, সঞ্চিতা ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ইউটিউবের অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না। তো রেসিপিটা খুব ভালো করে দেখুন, খুব সহজ, খুব টেস্টি হয়, মানে বাড়িতে এটা বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এই রেসিপিটার নাম হচ্ছে মোচার ললিপপ। এটা অবশ্য আমার নিজস্ব রেসিপি, নিজস্ব নাম দেয়া আর নিজের মতো করেই আমি এটা তৈরি করেছি। এর জন্য লাগছে মোচা। মোচাটা আমি আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে একটু হাতে করে ম্যাশ করে রেখেছি, দেখুন। কারণ মোচাটা কাটা, এটা আলাদা কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর লাগছে এখানে আলু সিদ্ধ। আমি এরকম পাঁচটা আলু সিদ্ধ করেছিলাম, তার মধ্যে দুটো আলুকে আমি এইভাবে ভেঙে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমি গোটা আলু কিছুটা রেখেছি, পরে আমি ভেঙে নেব। ললিপপটা বানানোর জন্য এখানে নিয়েছি যে আমরা দই খাই সেই দইয়ের কাঠিগুলো নিয়েছি, কুচি নারকেল কুচিয়ে নিয়েছি খুব কুচি কুচি করে, চীনা বাদাম নিয়েছি, হিং নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ, চিনি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি একটা স্পেশাল গুঁড়ো মশলা যেটা আমি মাকে বানাতে বলে গিয়েছিলাম, মা বানিয়ে রেখেছে। এখানে আছে 4টে এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু দারচিনি, আর আছে শুকনো লঙ্কা দুটো, ধনে, জিরে, এই সব, আর গোলমরিচ আছে গোটা 4-5। এই সব মিলিয়ে ভালোভাবে ভেজে এটাকে মাকে বলেছিলাম আধ গুঁড়ো করে রেখে দিতে। কিন্তু এই মশলাটা বানাবার সময় দেখবেন যেন এটা পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। আর লাগছে বিস্কুটের গুঁড়ো। এখানে আমি টোস্ট বিস্কুট যেগুলো হয় সেগুলো আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি, আর নিয়েছি সাদা ময়দা খুব অল্প পরিমাণে। এটাকে একটু নুন দিয়ে আমি জলের মতো গুলে নেব, সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর ভিতরে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি চিনে বাদামগুলো ভেজে তুলে নেব। চিনে বাদামগুলো অল্প আঁচে ভাজবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে একদম অন্যরকম টেস্ট হয়ে যায়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই গরম তেলের ভিতর আমি কুচানো নারকেলগুলো দিয়ে দেব। নারকেলগুলো আমি খুব বেশি করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার চলে এলেই এর ভিতরে আমি দিয়ে দেব আদা কুচি। আমি এখানে গুঁড়ো হিং নিইনি, এটা গুঁড়ো হিঙেরই কৌটো, আমার মা ওখান থেকে ডেলা হিং পাঠিয়ে দিয়েছিল, সেই ডেলা হিঙের ভিতর আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি, সেই হিঙের জলটা আমি খুব সামান্য পরিমাণে দিলাম। আপনারা পারলে ডেলা হিঙি ব্যবহার করবেন, গুঁড়ো হিঙের থেকে ডেলা হিঙের সেন্টটা আরও বেশি ভালো হয়। আর এখানে আমি যে যে মশলাগুলো রেখেছিলাম, গুঁড়ো মশলা, চিনি সব আমি দিয়ে দিলাম। এখানে আছে কিশমিশ আর লঙ্কা কুচি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচাটা। মোচাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে যে সিদ্ধ করা আলুগুলো আছে সেই আলুগুলো আমি ভেঙে ভেঙে এর ভিতর দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দেবেন, কারণ যেহেতু এখানে আমার দুটোই সিদ্ধ করা আছে সেই কারণে সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার আগে থেকে মোচাটা নুন দিয়ে সিদ্ধ করা আছে, সেই বুঝে নুনটা দিতে হবে। বন্ধুরা, মোচাটা আর আলুটা আমি কেটে আগে থেকে সিদ্ধ করে এই কারণেই নিয়েছিলাম, কারণ ভিডিওটা ওই সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত আর আমার বন্ধুদের অতটা বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখার ধৈর্য নেই, সেই কারণে আমি এগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি।
আর মোচা কাটার ভিডিও যদি কেউ দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিওটা করে দেব। বন্ধুরা, এটা আমি 5 মিনিট ধরে নাড়ছি, তো বাড়িয়ে কমিয়ে এটা নাড়বেন, আর অবশ্যই মুখে দিয়ে এটা দেখবেন যাতে নুন ঝাল মিষ্টিটা একটু চড়াচড়া হয়, কারণ এটা এক কাপ চা বা এক কাপ কফির সঙ্গে নিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যতক্ষণ আমার এটা হচ্ছে ততক্ষণ আমি এই চিনে বাদামটা যে ভেজে রেখেছিলাম এইটা আমি মিক্সির বাটিতে দিয়ে আধ গুঁড়ো করে এটা গুঁড়িয়ে নেব। এটা আমার ছেলে গুঁড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আমি বুঝতে পারছি না নুন মিষ্টি কেমন হয়েছে, তাই একটুখানি তুললাম মুখে দিয়ে দেখি কেমন হয়েছে, কারণ চপে যদি নুন মিষ্টিটা ঠিকঠাক না হয় একদম ভালো লাগে না। ঝাল যেহেতু বাড়ির সবাই বেশি খায় না, ঝাল দিতে লাগবে না, দেব না। এখানে আমি আর একটু মিষ্টি দেব আর সামান্য একটু নুন দেব। আর এখানে যে চিনে বাদামটা গুঁড়িয়ে দিল সেই চিনে বাদামটা দিয়ে দিচ্ছি। মোচার তরকারিটা এমনভাবে করতে হবে যেন সেটা শুধু খেতেও খুব টেস্টি লাগে। তরকারিটা মোটামুটি হয়ে এসছে, এরপর আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। আর ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। মোচার তরকারিটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। নামাবার আগে আমি এর ভিতরে খুব সামান্য পরিমাণে একটু গা ঘি দিচ্ছি সেন্ট আসার জন্য। এ দেখুন, যখন এই তরকারিটা হয়ে যাবে তখন এটা ছাড়া ছাড়া থাকবে না, খুন্তির গায়ে দেখুন একটা বলের মতো পাকিয়ে যাচ্ছে, তখন জানবেন তরকারিটা ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব। এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, ক্যামেরাটা যখন অফ ছিল আমি তখন এই দেখুন কিছুটা বানিয়ে রেখেছি কতগুলো, আর ডিশে যখন এগুলো রাখার আগে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আমি দুটো আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু ময়দা ওপরে নিয়ে একটা বলের মতো এরকম পাকিয়ে নেবেন, যে যেরকম পরিমাণে দেবেন। এরপর কাঠিটা ঢুকিয়ে এখানে, হাতে যদি লেগে যায় একটু ময়দা দিয়ে নেবেন। এ দেখুন একদম ঠিকঠাক, যে যেমন শেপে এটা করবেন সেটা করতে পারেন। বাচ্চারা সাধারণত মোচা খেতে চায় না, তাদের কাছে যদি এই রেসিপিটা করে দেখান ললিপপের মতো তারা আগে এটা খাবে। বন্ধুরা, তরকারিটা খেতে এতই টেস্টি হয়েছে, ছেলে বলছে আর ভাজতে হবে না, ভাত দিয়ে এই তরকারিটাই খেয়ে নি। যেহেতু মনস্থির করেছি রেসিপিটা আপনাদের কাছে দেখাবো, সেই কারণে আমি তরকারিটা দিয়ে করলাম, কিছুটা তরকারি রেখে দিয়েছি, ও রুটি দিয়ে খাবে বলল। তো প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে আর একটা স্টেপ আছে, এই এখানে সাদা ময়দা নিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এর ভিতরে খুব সামান্য পরিমাণে একটু নুন দিলাম, নুনটা রেখে দিন। এরপর এতে একটু জল দিচ্ছি। দেখুন ময়দাটা আমি জল দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকম গাঢ় গাঢ় হয়েছে। এইভাবে এটাকে চুবিয়ে নিয়ে যেমন কাটলেট টাটলেট করে সেই হিসাবে আমি একটা করে দিচ্ছি আর একটা করে কড়াইয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টাবেন না, এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টাবেন। দেখুন এগুলো ছেড়েও যাচ্ছে না, খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমি এইভাবে ললিপপগুলো ভেজে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, ঠিক চিকেন লেগ পিসের মতো দেখতে লাগছে, আর এটা কেমন হয়েছে মা খাচ্ছে খেয়ে দেখে আপনাদের বলছে। আর আমার কাছে টমেটো সস ছিল না, সেই কারণে একটু চিলি সস দিয়ে পরিবেশন করছি। খান খেয়ে দেখে বলুন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে,
আপনারাও এটা বানিয়ে দেখবেন। আর একটা কথা বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিও করি দোকান থেকে এসে আপনাদের জন্য, আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আজকেকার মতো আমি বিদায় নিচ্ছি, যতক্ষণ না ফিরে আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।